আরেকটা জাত আছে মোল্লা সুন্দরী, কিন্তু মোল্লা সুন্দরী এটা মার্কেট প্রাইসটা ভালো হবে। এইভাবে আপনারা বাগান সাজান আমি এটাই আপনাদের প্রত্যাশা করি। আজকে আপনাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এগ্রি বেল আপনাকে জানিয়ে দিচ্ছে কৃষি ও কৃষি প্রযুক্তির নতুন নতুন তথ্য ও সমাধান। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের কিছু ভাই ওনারা আজকে ট্রেনিং গ্রহণ করবেন। আসুন ভাইরা আসুন। আপনারা যে আসলেন কিভাবে জানলেন যে আমার এইগুলো আছে? আমরা আসলাম আপনার ভিডিওটা ইউটিউবে দেখেছি। ইউটিউবে দেখে দেখার পরে যে আমাদের বাড়ির উপরে যে এত সুন্দর যে মানে এই আপেল কুল বা কুল এরকম চাষাবাদ করা সম্ভব হয় এটা আসলে আগেও দেখেছি, কিন্তু আপনার মতো এত জনপ্রিয় বা এত সুন্দর আসলে আগে কখনো দেখিনি। আচ্ছা, দেখার পরে আমাদের আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি তারাস থেকে। খালি এইটাই না, আপনাদের চলেন আরেকটা জাত দেখাই। আসেন, দেখতে যেহেতু আসছেন, এটা হচ্ছিল বল সুন্দরী। এটা হচ্ছিল কালারটা আরো সুন্দর হয়, লাল টকটকে হয়। বল সুন্দরী আমার গলাটা ভুল হয়েছে। এটা কি খেতে কি খুব সুস্বাদু হয়? খুবই সুস্বাদু হয় একদম। এই বল সুন্দরী খাবেন আর আপেল খাবেন এর ভিতর কোনো পার্থক্য নাই, বরঞ্চ এটার মিষ্টতা আর একটু বেশি, মানে আপেলের থেকে এটা বেশি মিষ্টি, বেশি মিষ্টি। যেহেতু আসছেন আমি আমার বাইট সাইডে পরিমাণ মানে গাছে বড় ধরতে পারি। আপনার কাছে কেমন হচ্ছে দেখেন? এই যেহেতু দেখতে আসছেন আমি একটু সবগুলোই দেখাই। এখানে দেখেন একদম ঢাল ভেঙে যাচ্ছে, নুয়ে যাচ্ছে উপর দিয়ে, কিন্তু আরো আরো অনেক বড় বড় অনেক বড় বড় রয়েছে এখান দিয়ে। লাভজনক ব্যবসা আপনারা কিভাবে করবেন? দুইভাবে লাভজনক ব্যবসা করা যায়। আপনি যদি একটা বাগান থেকে অধিক পরিমাণে লাভবান হতে চান তাহলে আপনাকে দুইভাবে আপনার বাগানকে সাজাতে হবে। একটা যে আপনি যদি কুল চাষ করতে চান, কুল চাষের পাশাপাশি আপনি মালটা অথবা আপনার কুমলা সেই বাগানে আপনি রাখতে পারেন। আর যদি আপনি শুধু বড়ই চাষ করেন তাহলে আপনাকে অবশ্যই একজন সফল এবং অধিক লাভ করার জন্য আপনাকে কয়েক ধরনের জাত আপনাদের লাগাতে হবে। সেটা হলো আপনি যদি প্রথমে মিষ্টি টক এই জাত যদি লাগান তাহলে এইটা আপনি ফল হারভেস্ট করবেন নভেম্বর থেকে ডিসেম্বর মাস থেকে হারভেস্ট শুরু হয়ে যাবে। এরপরে আপনারা যদি ওই বাগানে আরেকটা জাত লাগান, ধরেন আপনার অনেক বড় একটা জায়গা আছে, যদি এইভাবে আপনি বিভিন্ন জাত টাইম অফ হারভেস্টিং এর উপর ডিপেন্ড করে যদি লাগান তাহলে আপনি দীর্ঘ সময় আপনি বড়ই হারভেস্ট করতে পারবেন, 3-4 মাস। তাহলে আপনার বিজনেসটা কিন্তু 3-4 মাস হচ্ছে। যেমন আমি বলতেছিলাম যে প্রথমে যদি টক মিষ্টি লাগান তাহলে এটা নভেম্বর ডিসেম্বর থেকেই আপনার বড়ই তুলতে পারবেন আপনারা। এরপরে আরেকটা জাত যেটা হচ্ছে বাংলা সুন্দরী বা ভারত সুন্দরী যে জাতটা বলছি, এই জাতটা কিন্তু ডিসেম্বরেই বড়ে পাকা শুরু হয়ে যাবে। আপনার টক মিষ্টির পরপরই বাংলা সুন্দরী বা ভারত সুন্দরী এটা তোলা আবার শুরু হয়ে যাবে। এরপরে ওই বাগানে যদি আপনার কাশ্মীরি জাত থাকে তাহলে সেটা আবার ডিসেম্বর এবং জানুয়ারিতেই সেটা আবার পাকা শুরু হয়ে যাবে। এরপরে আপনি যদি ওই বাগানেই আরেকটা জাত দিয়ে সাজান বল সুন্দরী দিয়ে তাহলে সেটা কি হবে যে আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতেই এটা পাকা শুরু হয়ে যাবে। তাহলে আপনি নভেম্বর থেকে দেখেন ফেব্রুয়ারি পর্যন্ত আপনি বড়ই হারভেস্ট করতে পারলেন। এরপরে ওই বাগানটাই যদি আপনি কমলা যদি লাগান, সারে সারে কমলা দিয়ে দেন, তাহলে কি হবে কমলা গাছ বড় হতে থাকবে এবং বড়ই আপনি 3-4 বছর এরকম বিজনেস করলেন, এরপর কমলা গাছ বড় হয়ে গেল, এরপরে সেই কমলা গাছে কি কমা ধরা আবার শুরু করবে। তার মানে আপনার জমিটা আপনার যে লিজ নেন আর নিজস্ব ফার্ম হোক আপনার কিন্তু জমিটা ফাঁকা যাচ্ছে না, তাই যদি আমি আপনারা এভাবে সাজান তাহলে অধিক লাভবান হওয়া যাবে। একটা হলো বড়ির বিভিন্ন জাত সাজানো আর একটা হলো সেই বাগানের ভিতরেই মালটা অথবা কমলার জাত দিয়ে সাজানো। যদি এভাবে করা যায় তাহলে আপনারা
সেই বাগান থেকে অধিক পরিমাণে আপনারা প্রফিট পেতে পারেন। আচ্ছা আপনারা, এই যে এটা হচ্ছিল আমার বাগান, এটা হচ্ছিল কাশ্মীরির বাগান। আমার আরও তিনটা জাত রয়েছে, সেটা হলো মোল্লা সুন্দরী, টক মিষ্টি এবং বাংলা সুন্দরী, বল সুন্দরী। আরও পাঁচটা জাত রয়েছে। তো আপনারা যদি আপনার বাগানটা, আমি বলেছি এর আগেও প্রশিক্ষণে বলেছি যে আপনার বাগানটা যদি প্রথমেই কোন জাত দিয়ে সাজাবেন, আমি বলেছি টক মিষ্টি, টক মিষ্টি। এরপরে লাগাবেন হচ্ছিলো বাংলা সুন্দরী বা ভারত সুন্দরী, তারপরে আপনি কি কাশ্মীরি, এরপরে হচ্ছিলো বল সুন্দরী। এইভাবে যদি আপনার বাগানটা সাজান তাহলে আপনার বাগান থেকে অধিক লাভবান হতে পারবেন এবং দীর্ঘ টাইম আপনারা বাগান থেকে ফল সংগ্রহ করতে পারেন, 3-4 মাস। তার মানে আপনার একটা বাগান থেকে অধিক টাইম, যত টাইম আপনার ফল বিক্রি করতে পারেন তত কিন্তু প্রফিটটা বেশি হবে। ডেলিভারি টাইমটা যত বেশি হবে, হ্যাঁ, তত আপনার বাগান থেকে প্রফিট বেশি হবে। আর আমি আরেকটা বলেছিলাম, এর সাথে যদি আপনারা কম্বাইন করতে পারেন কমলা অথবা মাল্টা, হ্যাঁ, তাহলে এখান থেকে আরও অধিক পরিমাণে আপনি লাভবান হতে পারবেন, একই জমি থেকে দীর্ঘ টাইম ফল সংগ্রহ করতে পারবেন। আমি বলছি, বারবারই বলছি যে আমার কৃষি আপনার জন্য, কারণ আপনাদের জন্যই আমার এগুলো টেস্ট করা এবং দেখা। এই জাতগুলো 4টা জাত দেখাইছি, এর জাতের ভিতর যে জাতটা আপনার ভালো লাগবে, এই জাতটা যদি আপনার বাড়িতে তৈরি করতে চান তাহলে জাস্ট আপনার দায়িত্ব একটা, সেটা হলো দেশি জাতের বড়ই যেগুলো আছে ওই বীজ দিয়ে আপনি 1 বছরে একটা চারা তৈরি করবেন পলিথনে, ওইটা নিয়ে আমার কাছে আসবেন। যে জাতটা পছন্দ ওই জাতে আমি কলম করে দেব, ফ্রি, একদম ফ্রি, কোনো কষ্ট নেই। এরপরে আপনি নিয়ে লাগাবেন, আপনার এরকম একটা জাত পেয়ে যাবেন। আর যদি দূরের দর্শক যারা আছেন তারা যদি নিতে চান তাহলে জ্যোতি অ্যাগ্রো নার্সারি, এখান থেকে ভালো ভালো জাতের বড়ই হোক, আম হোক, অন্য ফল হোক, সেগুলো, হ্যাঁ, যে কোনো ফল ওনারা চারা তৈরি করে থাকেন, ওখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তো চলেন আমরা খেয়ে দেখি। এই যে ফল যেগুলো, এগুলো কিন্তু এখনো ম্যাচুর হয় নাই, এগুলো কিন্তু এখনো প্রত্যেকটা হলুদ হয়ে যাবে এবং লালচে ভাব চলে আসবে, তখন খাইলে কিন্তু খুবই টেস্ট। আপনারা যেহেতু আসছেন, তারপরেও কাঁচা অবস্থায় দেখেন, আসলে মচমচে আপেলের মতো লাগে, সবগুলো পুরোই আলাদা টেস্ট। মিষ্টি লাগবে কি প্রথম থেকে, কি মিষ্টি লাগবে? না না, প্রথম থেকে মিষ্টি লাগবে না, এটা প্রথম থেকে মিষ্টি লাগবে না, এটা পাকার পরে যেহেতু একটা হলুদ ভাব যখন চলে আসবে তখন এটা খুব টেস্ট হবে। তারপরে আমরা খেয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ, আর বিচি গুলো কম হবে এখন, তারপরে বাজারে যা পাওয়া যায়, বাজারে যে আমরা বড়ি গুলো দেখি তুলনামূলক ভাবে অনেক বেশি মিষ্টি। তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আপনাদের সবার জন্য দোয়া। আর এই জাতীয় চারার জন্য যদি আপনাদের দরকার হয় তাহলে জ্যোতি অ্যাগ্রো নার্সারি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করে নেবেন। সবাইকে আবারও ধন্যবাদ আজকে আপনাদের এখানে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।